জাতীয় অর্থবিল নীতি মেনে আমদানি সত্ত্বেও বন্দরে আটকে রাখা হয়েছে হাইব্রিড গাড়ি মাইল্ড হাইব্রিড গাড়িকে ফসিল ফুয়েলের আওতায় ফেলে আদায় করা হচ্ছে অতিরিক্ত শুল্ক ও জরিমানা ইতোমধ্যে বন্দরে আটকা পড়েছে প্রায় অর্ধশত গাড়ি ব্যবসায়ীদের দাবি শুল্ক বাড়াতে হলে এই নীতি পরিবর্তন করতে হবে তা না হলে বাড়তি দামের বোঝা টানতে হবে ক্রেতাকে ফাতিমা তজোহরা রিপোর্টে বিস্তারিত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিল সেরা পড়লে সেরা অফার

বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসছে দীর্ঘ কয়েক বছর যাবৎ এবং এখনও সেই পলিসি অনুযায়ীই আসতেছে এখানে পলিসির কোনো ব্যর্থ ঘটে নাই পলিসিতে বলা আছে হাইব্রিড গাড়ি এবং এই হাইব্রিডের নানান ভেরিয়েশন থাকতে পারে সেই ভেরিয়েশনের গাড়িগুলোই কিন্তু আসছে আমরা সেই গাড়িগুলা হাইব্রিড নামে গাড়ি এনেছি কিনা এটা যদি হাইব্রিড না হয় তাহলে আমাদের কাটকাতে পারে তাহলে বলতে পারে আমরা মিস্টেক কেয়ার করেছি যদি হাইব্রিড হয়ে থাকে সেইখানে কোনটা মাইল হলো কোনটা লিথিয়াম ব্যাটারি হলো কোনটা প্লাগইন হাইব্রিড এই ভেরিয়েশনে যদি যেতে হয় তা সরকার তো আগেই পলিসি করা উচিত ছিল এক দশক আগে আড়াই হাজার সিসি পর্যন্ত বিলাসবহুল হাইব্রিড গাড়ি আমদানিতে সর্বোচ্চ দুশো শতাংশ শুল্ক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় এনবিআর তবে গেল প্রায় তিন মাস ধরে কোনো প্রজ্ঞাপন ছাড়াই মাইল গাড়ি সম্পূর্ণ হাইব্রিড নয় দাবি করে বন্দরে আটকে দেওয়া হয় প্রায় অর্ধশত গাড়ি যা ছাড়িয়ে আনতে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে আমদানিকারকদের বিক্রেতারা বলছেন এতে গাড়ির দাম বেড়ে যাবে যা শেষ পর্যন্ত টানতে হবে ক্রেতাদের পরিবেশের উপরে যখন সরকার এত সচেষ্ট তাহলে এটা তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এক কথায় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এটা তো শুল্ক আরো কমানো উচিত এটাকে ফ্যাসিলিটেট করা উচিত কিন্তু এটাকে তা না করে এটাকে এই এই যে বোরোক্রেসি পেচের মধ্যে ফেলে এটাকে সংকুচিত করা এটা তো অ্যাকচুয়ালি ডাবল স্ট্যান্ডার্ড এটা সরকারের মূল পলিসির সাথে যাচ্ছে না ওপেন আলোচনা হোক ডিবেট হোক এক্সপার্ট ওপেনিয়ন আসুক ভালো মন্দ এখানে বয়েটকেন ইনভলভ করা হোক পরিবেশকে ইনভলভ করা হোক তারা বলুক কোন গাড়িটা কি যে গাড়িগুলো এখানে কন্ট্রিবিউশন পরিবেশের জন্য ভালো কন্ট্রিবিউশন করবে তাদেরকে ফ্যাসিলিটেট করা উচিত মাইল্ড হাইব্রিড যদি আপনি এলাও করে থাকেন আর কেউ যদি আমদানি করে থাকে মাইল্ড হাইব্রিড সেটা তো জরিমানা হতে পারে না সেখানে শুল্ক কর আপনি বেশি দাবি করতে পারেন যে শুল্ক কর বাড়িয়ে দেওয়া হয়েছে তোমাকে এটা দিতে হবে কিন্তু সেটাও বছরের মাঝামাঝি করাটা সমীচীন নয় অতএব সম্পূর্ণ জিনিসটাকে একটা দরসা বান্ধ থেকে দেখা উচিত বর্তমানে হাইব্রিড গাড়িকে 130 শতাংশের মতো শুল্ক দিতে হয় আর ফসিল ফুয়েল নির্ভর গাড়ির শুল্ক 200 শতাংশ পর্যন্ত সেই হিসেবে মাইল্ড হাইব্রিড গাড়িতেও অতিরিক্ত 100 শতাংশ বেশি শুল্ক আদায় করা হচ্ছে ফাতেমা জোহরা বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন